हेलो एवरीवन, सकल के आरो एकबार स्वागत जानाई स्कोर बुस्टार ब्याचे। स्कोर बुस्टार ब्याच जेखाने टोटाली फ्री अफ कस्ट तुम्हारा टपिक वाइज क्लस पावे। हाँ, टोटाल अरिथमेटिक क्लस किन्तु आमी एखाने करिए दिएछी। टोटाल 16 क्लस आमी करिएछी अरिथमेटिकेर उपरे टपिक वाइज, जेगुलो टोटाली किन्तु तुम्हारा प्लेलिस्टे पेये जाबे। एबं 17 एबं 18 ए दुटो क्लस किन्तु तुम्हारे प्रैक्टिस सेशन हिसाबे होच्छे, मिक्स टाइपेर, ঠিক আছে। এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিয়েছি। এনএস ক্যারিয়ার একাডেমি টেলিগ্রাম চ্যানেল থেকে প্রত্যেকে ডাউনলোড করে নেবে পিডিএফগুলো এবং প্র্যাকটিস করবে, ঠিক আছে। তো চলো শুরু করব আজকের সেশন, ডে 18। ওকে, আজকের 18তম ক্লাসে সকলকে আরও একবার স্বাগত জানাই। প্রথম প্রশ্ন কি রয়েছে? এ এবং বি নল দ্বারা 5 ঘন্টা এবং 6 ঘন্টায় যথাক্রমে চৌবাচ্চাটি পূর্ণ হয়। সি নল দ্বারা 30 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়। তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? তাহলে এখানে যদি আমরা ভালো করে দেখি, তিনটি নল রয়েছে, ভালো করে দেখো, আমি ধীরে ধীরে এক্সপ্লেন করছি। এ নল, বি নল এবং সি নল। এ নল 5 ঘন্টায় পূর্ণ করতে পারে, বি নল 6 ঘন্টায় পূর্ণ করতে পারে এবং সি নল 30 ঘন্টায় পূর্ণ করতে পারে, মানে প্রচুর টাইম নিচ্ছে সি নল। এবার প্রথম কাজ হচ্ছে এদের লসাগু করব আমরা। 30, 5, 6 লসাগু হচ্ছে 30। দেখো 5 দিয়ে 30 ভাগ করলে 5, 6, 30, 6 দিয়ে 5, 6, 30, 5 আর 30 দিয়ে 30, 1 30। তাহলে এই যে 6, 5 আর 1 এগুলো হচ্ছে এ বি এবং সি এর এফিসিয়েন্সি, অর্থাৎ কর্মদক্ষতা। তিনটি নল একসঙ্গে খুলে দিলে, ভালো করে খেয়াল করো, এই তিনটি নল যদি একসাথে খুলে দেওয়া যায় তাহলে তিনটি নল দিয়ে টোটাল কতটা জল ভরবে প্রত্যেক ঘন্টায়? 6 ইউনিট, 5 ইউনিট আর 1 ইউনিট, টোটাল 6, 5, 11 আর 1 12 ইউনিট জল ভরবে, ঠিক আছে। প্রত্যেক ঘন্টায় 12 ইউনিট জল ভরবে। তাহলে তিনটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? টোটাল চৌবাচ্চায় জল ধরে 30 ইউনিট, ডিভাইডেড বাই প্রত্যেক ঘন্টায় হচ্ছে 12 ইউনিট করে। তাহলে এটাই অ্যান্সার আমাদের। দেখো 6 দিয়ে 5, 6, 30, 6 দুগুণ 12, ঠিক আছে। তাহলে কত হচ্ছে? 2 পূর্ণ 1/2 ঘন্টা। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি, 2.5 আওয়ার্স, ঠিক আছে। 2 ঘন্টা 30 মিনিট বা 2.5 আওয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, কারণ আমি একদম ডিটেলসে ভেঙে ভেঙে ডিসকাস করলাম, ঠিক আছে। তাহলে নেক্সটে যাব, 2 নম্বর প্রশ্নে কি রয়েছে। আচ্ছা, 2 নম্বর প্রশ্নে যাওয়ার আগে প্রত্যেককে বলবো, যারা সেশনটি দেখছো, দেখো 18 ক্লাস, তার মধ্যে 16 টপিক ওয়াইজ ডিটেলস ক্লাস, প্রত্যেকটা ক্লাসে কিন্তু 30, 35, 50টা পর্যন্ত কিন্তু প্রশ্ন করানো হয়েছে, ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো। তাহলে অবশ্যই প্লেলিস্ট থেকে প্রত্যেকটা ক্লাস দেখবে এবং আজকে সেশনটি তোমরা অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবে। এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে একটি দূরত্ব অতিক্রম করতে 8 ঘন্টা সময় নেয়। প্রতিকূলে, দেখো বোট অ্যান্ড স্টিম থেকে আসা প্রশ্ন, এটা ফুড এসআইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। তাহলে স্রোতের প্রতিকূলে 8 ঘন্টা সময় নেয়, স্রোতের অনুকূলে 6 ঘন্টা সময় নেয়। দেখো যদি স্রোতের গতিবেগ বলা রয়েছে কত, 4 ঘন্টা প্রতি কিলোমিটার হয় স্রোতের গতিবেগ, কিন্তু দ্যাট ইজ কারেন্টের গতিবেগ। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত? স্থির জলে নৌকার গতিবেগ দ্যাট ইজ বোটের নিজের গতিবেগ। তাহলে অনুকূলে গতিবেগ কত? বোটের নিজের গতিবেগ প্লাস স্রোত তাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাহলে স্রোতের দেওয়া আছে কত? 4। তাহলে আমাদের একবারে করছি, বোট প্লাস 4, এটা হচ্ছে অনুকূলে গতিবেগ। প্রতিকূলে গতিবেগ কত? বোটের গতিবেগ আরও বাধাপ্রাপ্ত পাচ্ছে স্রোত দ্বারা, তাহলে বোট মাইনাস স্রোত, অর্থাৎ এটা। তাহলে এটা অনুকূলে গতিবেগ, এটা প্রতিকূলে গতিবেগ। এবার ভালো করে দেখো, প্রতিকূলে 8 ঘন্টায় কোনো দূরত্ব যায়, তাহলে স্পিড ইনটু টাইম, এটা হয়ে গেল ডিস্টেন্স। একই রকম অনুকূলে যখন যাচ্ছে তখন 6 ঘন্টা সময় নেয়, তাহলে ডিস্টেন্স ইনটু স্পিড, এটাও গতিবেগ, সরি ডিস্টেন্স ইনটু এক্সট্রিমলি সরি স্পিড ইনটু টাইম, এটা হচ্ছে ডিস্টেন্স। তাহলে এটাও স্পিড ইনটু টাইম, এটা হচ্ছে ডিস্টেন্স, তাহলে হয়ে গেল সমান। তাহলে এখান থেকে দেখো, আমরা যদি এটাকে ক্যান্সেল করে দিই 2 দিয়ে 3 আর এটাকে 2 দিয়ে 4, তাহলে এখানে কত হচ্ছে? 3b আর এখানে হচ্ছে 4b, তাহলে 4b - 3b দ্যাট ইজ অনলি বি ইকুয়াল টু কত হচ্ছে? 3, 4, 12 আর এটা -4, 4, 16, একই দিকে নিয়ে এলে যোগ হয়ে যাচ্ছে, 12 আর 16 হচ্ছে 28, অর্থাৎ বোটের নিজের গতিবেগ 28 কিলোমিটার পার আওয়ার।
যেটা রয়েছে অপশন সি তে। ঠিক আছে, অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বুঝতে পারলে মাত্র এক লাইনে সলভ হয়ে যাচ্ছে। আগের প্রশ্ন দেখো একদম এক লাইনেই সলভ, এটাও তাই। ঠিক আছে, সেই জন্য প্রত্যেককে বলবো ক্লাসগুলো ভালো করে দেখো, এক্সামে তোমাদের কিন্তু এই পদ্ধতিতেই করতে হবে এবং সব থেকে সহজ পদ্ধতি কিন্তু আমি তোমাদেরকে করে দিচ্ছি। ঠিক আছে, ভালো করে খেয়াল করবে। কোনো একটি সংখ্যাকে তিন দিয়ে ভাগ করতে বলায় সে ভুল করে তিন দিয়ে গুণ করলো, গুণফল পেল কত? 29.7। সঠিক উত্তর কত? ভালো করে খেয়াল করো, কোনো সংখ্যাকে তিন দিয়ে ভাগ করতে বলা হয়েছিল, সে কি করেছে? তিন দিয়ে গুণ করে ফেলেছে। তাহলে তিন দিয়ে যখন গুণ করেছে, মনে করো সংখ্যাটি এক্স, ঠিক আছে, তাহলে তিন দিয়ে গুণ করার ফলে পাওয়া গেল কত? গুণফল 29.7। অ্যাকচুয়ালি তাহলে সংখ্যাটি কত? এক্স। এক্স মানে কত? তিন দিয়ে ভাগ করো, 3 নং 27 মানে 9.9 হচ্ছে সংখ্যা, সংখ্যাটি হচ্ছে 9.9। আমাদের সঠিক উত্তরটি কত বের করতে হবে, অর্থাৎ প্রথমে প্রথমে কী করতে বলা হয়েছিল? তিন দ্বারা ভাগ করতে। তাহলে সংখ্যাটিকে যদি আমরা ভাগ করি, তিন দিয়ে ভাগ করে ফেললাম, কত হচ্ছে? তাহলে 3.3। দেখো অ্যাকচুয়াল যেটা অ্যান্সার আসার কথা ছিল সেটা হচ্ছে 3.3। বুঝতে পেরেছো সকলে? 3.3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। প্রত্যেকে পিডিএফগুলো ডাউনলোড করে নেবে, লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে আমি পিন করে দিয়েছি। ঠিক আছে, 4 নম্বর সলভ করো সকলে। ইয়েস, প্রত্যেকে কমেন্ট করো অ্যান্সার কত হচ্ছে এটার। দেখো কোনো মিশ্রণে দুধ ও জলের অনুপাত দেওয়া রয়েছে, দুধ এবং জল, দ্যাট ইজ মিল্ক ইজ টু ওয়াটার, কত রয়েছে? 2:1। ওই মিশ্রণে আরও 2 লিটার কি মেশাতে হবে? দুধ মেশাতে হবে, দুধ 2 লিটার। তাহলে দুধ ও জলের অনুপাত হয়ে যাচ্ছে 11.5। পূর্বে কত লিটার মিশ্রণ ছিল, অর্থাৎ টোটাল ক্যাপাসিটি যেটা আগে ছিল, টোটাল পরিমাণটা সেটা বের করতে বলেছে, কোয়ান্টিটি। আচ্ছা আমাদের এখানে দেখো জল কিন্তু একই থাকছে, শুধু দুধটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো আমরা যদি জল দুটোকে সেম বানাই এই দুটোকে, তাহলে কি করব? দেখো এটা 1, এটা 5, তাহলে আমরা যদি এটাকে পুরোটাকে 5 দ্বারা মাল্টিপ্লাই করে ফেলি উপরেরটাকে, তাহলে কত পাচ্ছি? 5 2 10 ইউনিট, আর এটা 5 1 5, আর নিচে যেটা ছিল 5 থাকলো, আর এখানে হচ্ছে 11। তাহলে দেখো এই দুটো সমানই রয়েছে, কিন্তু এটা চেঞ্জ হলো। কতটা চেঞ্জ হলো, কেন চেঞ্জ হলো? কারণ 2 লিটার দুধ মেশানো হয়েছে, তাই না? কিন্তু আমরা এখানে দেখছি 10 থেকে 11 হয়েছে, মানে 1 ইউনিট। তার মানে কি? 1 ইউনিট মানেই 2 লিটার, 1 ইউনিট মানেই 2 লিটার। তাহলে পূর্বে কত লিটার ছিল? দেখো এটা হচ্ছে পূর্বে কত? 10 আর 5 15 ইউনিট। তাহলে 1 মানে 2, তাহলে 15 মানে কত? 15 2 30 লিটার। ঠিক আছে, অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, 15 ইউনিট মানে হচ্ছে 30 লিটার, যেটা হচ্ছে অপশান সিতে রয়েছে। তোমাদের প্রত্যেকে তাই এসছে না অ্যান্সার? প্রত্যেকে দেখো একটা কাজ করো, তোমরা নিজেরা প্র্যাকটিস করো, পেন পেপার্স নিয়ে বসবে, প্রত্যেকটা প্রশ্ন নিজেরা ট্রাই করো সলভ করার এবং কমেন্ট সেকশনে অ্যান্সার লিখো, তারপরে তোমরা সলিউশনটা মিলিয়ে নাও, তাহলে তোমাদের প্র্যাকটিসটা খুবই ভালো হবে। ঠিক আছে, তাহলে এক ব্যক্তি 6 কিমি প্রতি ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 10 মিনিট দেরি হয়, কিন্তু যদি 8 কিমি প্রতি ঘন্টা গতিবেগে যায় গন্তব্যস্থলে ঠিক সময়ে পৌঁছায়, মানে কোনো লেট হয়নি বা ফার্স্টও পৌঁছায়নি, বাড়ি থেকে গন্তব্যস্থলে দূরত্ব কত? আমি যদি ধরে নিচ্ছি 1 কিলোমিটার দূরত্ব। ঠিক আছে, তাহলে প্রথমে সময় বেশি লেগেছিল, তাহলে ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম 6, পরবর্তীতে ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম, সরি ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড, তাহলে এখানে হয়ে যাচ্ছে টাইম। দেখো টাইম মানে কি? ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। তাহলে প্রথমে টাইম ছিল এটা, ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড হচ্ছে 6, পরে ডিস্টেন্স ডিভাইডেড বাই 8, এই দুটো টাইমের গ্যাপটা কত? 10 মিনিট, তাই তো? ডিভাইডেড বাই 60, তাহলে হয়ে গেল এটা ঘন্টা। দেখো
লস হয়ে গেছে 24 6 4 6 24 4x মাইনাস 3 8 24 3x ইকুয়াল টু 1/6 ঠিক আছে। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে 24 ভাগ 6 মানে হচ্ছে 4। তাহলে x মানে তো ডিস্টেন্স কত 4 কিলোমিটার ঠিক আছে, x মানে হচ্ছে 4 কিলোমিটার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6 কি রয়েছে বলো। প্রত্যেকে কমেন্ট করো, দেখো একটি বাক্সে, এটা রেশিও প্রপোর্শন থেকে রয়েছে, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা মিলিয়ে টোটাল 507টি মুদ্রা আছে, মানে মুদ্রার সংখ্যা দেওয়া আছে এবং আমাদের এখানে মুদ্রার অনুপাত দেওয়া আছে, মূল্যের অনুপাত দেওয়া আছে ঠিক আছে। কি রয়েছে 5:3:2, এটার মানে কি, এটার মানে হচ্ছে যে মূল্য দেওয়া আছে, এটা যে টাকাগুলো রয়েছে তার মূল্য এটা। তাহলে এদের সংখ্যা যদি আমরা বের করতে চাই, ভালো করে খেয়াল করো, মূল্যের অনুপাত হচ্ছে এটা, মানে এইভাবে প্রশ্ন করো যে 1 টাকা রয়েছে তোমার কাছে মূল্য 5 টাকা, 1 টাকার কয়েন কতগুলো লাগবে অর্থাৎ কতগুলো সংখ্যায় থাকতে হবে 5টি, 50 পয়সা সব মিলিয়ে 3 টাকা রয়েছে মানে কতগুলো 50 পয়সা লাগবে 6টি, আর 25 পয়সা টোটাল 2 টাকা রয়েছে তাহলে টোটাল কতগুলো 25 পয়সা লাগবে, 4টে 25 পয়সায় 1 টাকা, তাহলে 2 টাকা রয়েছে মানে 8টি। দেখো কত সহজে হয়ে গেল, এটা হচ্ছে সংখ্যার অনুপাত। এই টোটাল হচ্ছে কত দেখো 5 6 11 আর 8 হচ্ছে 19, এই 19 মানে আমাদের দেওয়া আছে কত 570। তাহলে 1 মানে কত হচ্ছে 19 দিয়ে 3 19 57 30, 1 মানে 30 মানে 1 ইউনিট যদি 30 হয় বাক্সে 25 পয়সার মুদ্রা কটি আছে, বা দেখো 25 পয়সা মানে এটা 3 8 24 240টি ঠিক আছে, 240টি অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। খুব সুন্দর প্রশ্ন এবং আশা করি প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছ। 7 নম্বর প্রশ্ন রয়েছে, এর বিবাহ 6 বছর আগে হয়েছে, এখন তার বয়স বিবাহের বয়সের থেকে এত গুণ, কত 1/4, তাহলে 4 একে 4 আর 1 5, এখানে গ্যাপ হচ্ছে কত। দেখো বিয়ের বয়স যদি 4 হতো বর্তমান বয়স 5, তাহলে এই গ্যাপটা হচ্ছে 1 ইউনিট, তাহলে এই 1 ইউনিট গ্যাপ আমাদের এখানে হচ্ছে 6 বছর আগে বিয়ে হয়েছে, তাহলে 1 ইউনিট মানেই 6 ঠিক আছে। তার বয়স তার পুত্রের বয়স তার বয়সের এত গুণ, তাহলে তার বর্তমান বয়স এটা, তাহলে 1 মানে 6 মানে 5 মানে 5 6 30, তাহলে এটা তার বর্তমান বয়স, তার পুত্রের বয়স তার বয়সের 1/10 মানে এটা কেটে গেলে কত হচ্ছে 3 বছর, এটা হচ্ছে তার পুত্রের বয়স, বুঝতে পারছো, এটা হচ্ছে তার পুত্রের বয়স কত 3 বছর। প্রত্যেকটা প্রশ্ন খুব সহজভাবে আমরা সলভ করছি যাতে করে প্রত্যেকে বুঝতে পারো, এক্সামে বেটার কিছু স্কোর করতে পারো। ফুড এসআই WBP SSC GD ঠিক আছে, এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য কিন্তু এই ক্লাসগুলো তোমাদের খুবই খুবই হেল্প করবে। প্রত্যেকে পিডিএফগুলো ডাউনলোড করে নেবে NS ক্যারিয়ার একাডেমি অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল থেকে। 8 নম্বরের অ্যান্সার কত হচ্ছে তোমাদের, ট্রাই করো প্রত্যেকে কমেন্ট সেকশনে লিখবে। দেখো দুটি সমান দৈর্ঘ্যের ট্রেন যথাক্রমে 75 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 85 কিলোমিটার পার আওয়ারে পাশাপাশি দুটি লাইনে পরস্পরের দিকে এগিয়ে যাচ্ছে, মানে একজন এদিকে যাচ্ছে একজন এদিকে, 18 সেকেন্ড অতিক্রম করে, এসে পরস্পরকে 18 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে প্রত্যেকটি ট্রেনের লেন্থ কত। আচ্ছা এখানে টোটাল রিলেটিভ স্পিড কত হবে, যেহেতু বিপরীত দিকে যাচ্ছে তাহলে যোগ হবে 75 প্লাস 85
মানে হচ্ছে 160 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে টোটাল ডিস্টেন্স কতটা যাচ্ছে, টোটাল ডিস্টেন্স কতটা যাচ্ছে, দেখো ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, টাইম দেওয়া আছে কত, 18 সেকেন্ডে পরস্পরকে অতিক্রম করে। তাহলে স্পিড ইনটু টাইম, দেখো স্পিড হচ্ছে কিমি পার আওয়ার, সেটাকে 5 ভাগ 18 দ্বারা গুণ করছি, তাহলে হয়ে গেল মিটার পার সেকেন্ড আর 18 সেকেন্ড, তাহলে 18 কেটে গেল, 5 16 80 800। তাহলে প্রত্যেকটা ট্রেনের লেন্থ যেহেতু সমান, টোটাল ডিস্টেন্স যদি 800 যায়, তাহলে এক একটা ট্রেনের লেন্থ কত, 800 ÷ 2 কত, 400। অপশান বি 400। নয় নম্বর প্রশ্নে চলে এলাম। নয় নম্বর প্রশ্ন বলো কত হবে। দেখো দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:7, সংখ্যা দুটি থেকে 40 বিয়োগ করলে নতুন অনুপাত হচ্ছে 17.27, সংখ্যা দুটির অন্তর্গত। দেখো একটা সংখ্যা যদি 5x এবং অপর সংখ্যা যদি 7x হয়, প্রথম সংখ্যা থেকে 40 বিয়োগ করলাম, দুটি থেকে 40 বিয়োগ করতে বলেছে, দ্বিতীয় সংখ্যা 7x থেকেও 40 বিয়োগ করলাম, এর ফলে যেটা অনুপাত সেটা হচ্ছে 17/27 হলো। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো সংখ্যা দুটির অন্তর্গত, তাহলে এখান থেকে কত হচ্ছে, দেখো তো 27 × 5 আমরা একদম নর্মালি করি তাহলে এটাকে। ঠিক আছে, 27 × 5 মানে 5 × 7 = 35, 5 × 5 = 10, 13, 135x মাইনাস 4 × 27, 27 × 2 = 54, 108 মানে 1080, 7 × 17 = 119x মাইনাস 680। দেখো 135 - 119 কত হবে, 16। হাজার আশি মাইনাস 680 মানে হচ্ছে 400। চার চারে 16, 4 × 25 = 100, তাহলে 4x = এখানে বোধহয় আমি 8 দিয়ে কেটে দিয়েছি, 16 দিয়ে কেটে দিয়েছি, হ্যাঁ এখানে একবারে 16 দিয়ে কেটে দিয়েছি। দেখো 16 দিয়ে 16 × 25 হচ্ছে 400, কারণ 8 × 25 = 200, তাহলে 16 × 25 = 400, তাহলে x মানে হয়ে গেল আমাদের কত, x মানে হচ্ছে 25। আমাদের বের করতে বলেছে অন্তর্গত, দেখো অন্তর্গত এখানে 7x আর 5x, ডিফারেন্স হচ্ছে 2x, তাহলে আমরা এখানে একবারে বের করে নিই, 2x মানে কত হচ্ছে 50। ঠিক আছে, 2x = কত হচ্ছে 50, 9 এর D হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছ সকলে? চলে এলাম 10 নম্বর প্রশ্নে। যদি 11টি ক্রমিক পূর্ণ সংখ্যার যোগফল এত হয়, তাদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত হবে। যদি 11টি ক্রমিক পূর্ণ সংখ্যার যোগফল দিয়েছে, 11টি ক্রমিক মানে পরপর 11টি সংখ্যার যোগফল এত, তাহলে তাদের বৃহত্তম সংখ্যাটি কত হবে। দেখো এখানে একটা মজার ট্রিক্স রয়েছে, আমি ধরে নিচ্ছি এরকম পরপর পরপর করে 11খানা সংখ্যা রয়েছে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, ঠিক মাঝামাঝি সংখ্যাটা কত হবে, 1, 2, 3, 4, 5, 6তম যেটা, 6th যেটা নাম্বার সেটা মাঝে থাকবে। দেখো 1, 2, 3, 4, 5, এদিকে 1, 2, 3, 4, 5, 5 × 10 = 11, তাহলে এই যে মাঝের যেটা সংখ্যা সেটা সবসময় মাথায় রাখবে, সেটা হচ্ছে অ্যাভারেজ, যেহেতু ক্রমিক সংখ্যা রয়েছে। ঠিক আছে, তাহলে 11টি ক্রমিক সংখ্যা যদি আমাদের কত হবে, 2761 হয়, তাহলে গড় কত, 11 দিয়ে ভাগ করো, 11 × 2 = 22, 5 = 56, 5 × 11 = 55, 1 = 11, 11 × 11, তাহলে এই গড় যেটা সেটা হচ্ছে 251। আমাদের যেহেতু ক্রমিক রয়েছে, পরপর রয়েছে, তাহলে এদের মধ্যে বৃহত্তম কত হবে, এটা 251, মুখে মুখে করো, 252, 253, 54, 55, 256,
এর থেকে সহজ পদ্ধতি কোথাও পাবে না, পরিষ্কার বলে দিচ্ছি আমি, কারণ এটা খুবই সহজ পদ্ধতিতে আমরা কিন্তু অ্যাভারেজ দিয়ে সলভ করলাম, ঠিক আছে। অনেকেই দেখবে যে এক্স ধরে করেছে, ঠিক আছে, তো এক্স ধরে করলে প্রচুর সময় নষ্ট হবে। এ ও বি একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে, তারা একত্রে 5 দিন কাজ করার পর বি চলে যায়, আরও 6 দিন পরে কাজটি শেষ হলো, বি একা কতদিনে কাজটি শেষ করতে পারবে? দেখো, এ এবং বি একত্রে মানে এ প্লাস বি এই দুজন মিলে কোনো কাজ করতে পারে 8 দিনে। আমি ধরে নিচ্ছি 8 দিনে তারা প্রত্যেক দিন 1 ইউনিট করে 8 ইউনিট কাজ করে, তাহলে এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। কিন্তু ঘটনাচক্রে তারা 5 দিন কাজ করলো, তাহলে 5 দিনে 5 × 1 মানে 5 ইউনিট কাজ হলো, তাহলে বাকি থাকলো কতটা কাজ? বাকি থাকলো 3 ইউনিট কাজ। এই 3 ইউনিট কাজ আবার কে করেছে? বি করেছে। কতদিনে? আচ্ছা, বি চলে যায়, আর এটা হচ্ছে করেছে কে? এ করেছে। তাহলে এ কতদিনে করলো এটা? এ করলো 6 দিনে, ঠিক আছে। 3 ইউনিট কাজ 6 দিনে, তাহলে দৈনিক কতটা করে কাজ করেছে? হাফ ইউনিট করে কাজ করেছে। ভালো করে খেয়াল করো, 3 ইউনিট কাজ যদি 6 দিনে করে, তাহলে একদিনে কতটা কাজ করবে? অর্ধেক কাজ করবে, হাফ ইউনিট করে। বি একা কতদিনে কাজটি শেষ করতে পারবে? ঠিক আছে, তাহলে বি বি এর এফিসিয়েন্সি কত? এটা হচ্ছে এর এফিসিয়েন্সি হাফ। তাহলে এ যদি হাফ ইউনিট করে, তাহলে বিও করবে কতটা? হাফই করবে, কারণ এ আর বি দুজন মিলিয়ে এক ছিল। তাহলে বি যদি এ যদি হাফ হয়, তাহলে বি এরও হাফ। তাহলে টোটাল কাজ আমাদের কত? 8 ইউনিট ডিভাইডেড বাই হাফ, মানে হচ্ছে 8 × 2 মানে হচ্ছে 16। 16 দিন সময় লাগবে, ঠিক আছে। 12 নম্বর প্রশ্ন রয়েছে তোমাদের সামনে। এ বি এবং সি একটি কাজ পৃথকভাবে 12, 15 এবং 20 দিনে করতে পারবে, 12, 15 এবং 20 দিনে, ঠিক আছে। তারা একসাথে শুরু করলো, কিন্তু 2 দিন পরে সি চলে গেল, বাকি কাজ কত দিনে শেষ হবে বলো? প্রত্যেকে কি হবে এটার অ্যান্সার? বলো, দেখো এদের লসাগু প্রথমে কত হবে? 60, 5 12 60, 4 15 60, 3 20 60। এবার দেখো, তারা একসাথে শুরু করলো, কিন্তু 2 দিন পরে সি চলে গেল, তাহলে সেই 2 দিন তিনজনে করেছে, কতটা করেছে? 5 4 9 আর 3 12 ইউনিট, তাহলে 12 2 24 ইউনিট কাজ কমপ্লিট হয়ে গেল, বাকি থাকলো 36 ইউনিট। এই 36 ইউনিট কাজ কে করবে? সি চলে গেল, তাহলে শুধু পড়ে থাকলো এআরবি। এআরবি এর এফিসিয়েন্সি 9 ইউনিট, তাহলে 36 ÷ 9 মানে 4 ডেজ, ঠিক আছে। বাকি কাজটি কতদিনে শেষ হবে? 4 দিনে শেষ হবে। দেখো 13 নম্বর প্রশ্ন কি বলেছে, বার্ষিক সরল সুদে 5 বছরে এত টাকা সুদে মূলে, ঠিক আছে। 5 বছরে সুদে মূলে হচ্ছে 8,500 টাকা, আচ্ছা 8,500 টাকা রেখেছিল, সুদে মূল্য হচ্ছে 11,900। যদি 3% ইন্টারেস্ট বেড়ে যায়, তাহলে বর্ধিত পরিমাণ কত? তাহলে 3% যদি ইন্টারেস্ট বাড়ে, তাহলে 8,500 টাকা, এটা হচ্ছে আসল, এর উপর 3% মানে কত? পাঁচ বছর বলেছে, দেখো 3 5 15, 5 15 75, 5 হাতে 7, 8 15 120, 27 275। তাহলে 275 টাকা যদি আমরা অ্যাড করে দিই, আগে ছিল 11,900, তাহলে 275 বাড়তি হলো এখানে কত? 5 7 11 1 21,175। ওহো, সরি 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 সরি, 11 1 12,
12175 অপশন এ তে রয়েছে, ঠিক আছে, অপশন এ তে রয়েছে। একবার চেক করো তো কোথাও ক্যালকুলেশন সমস্যা হয়েছে কি। এইখানে দেখো এখানে কত হচ্ছে 8 15 120 127 হবে এটা। এখানেও একটা এক আমি ছেড়ে দিয়েছি, তাহলে এখানে একটা এক বাড়বে, তাহলে এখানে কত হবে 9 2 11 1 হাতে 1 11 1 12 1 13 13175, ঠিক আছে, বুঝতে পারলে। এখানে একটু মিস্টেক হয়েছিল, সরি ফর দ্যাট। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে অপশন বি 13175, ঠিক আছে। আচ্ছা তোমাদেরকে একটা কথা বলে দিই, দেখো তোমরা পরীক্ষা দেবে সেই জন্য তোমাদের প্রচুর প্র্যাকটিসের প্রয়োজন এবং প্র্যাকটিস সেট তোমরা অ্যাভেলেবেল পাও না। 2900-এরও বেশি প্র্যাকটিস সেট এই কোর্সে রয়েছে, যেখানে এটা একটা টেস্ট সিরিজ, অনলাইন টেস্ট সিরিজ। এই টেস্ট সিরিজে 2900-এর বেশি টেস্ট রয়েছে সমস্ত এক্সামের উপরে, কলকাতা পুলিশ বলো, WBP বলো, বা WBPSI বলো, কলকাতা পুলিশ SI বলো, ঠিক আছে, SSC CGL এবং CHSL এবং MTS-এর ম্যাক্সিমাম কিন্তু কোশ্চেন এখানে রয়েছে, ম্যাক্সিমাম সেট রয়েছে, প্লাস 400-এরও বেশি মক টেস্ট শুধুমাত্র CGL বা CHSL বা MTS-এর জন্য রয়েছে। টোটাল 2900 টেস্ট সিরিজ একসাথে পেয়ে যাবে তোমরা মাত্র 299-এ। যদি তোমরা চাও যে হ্যাঁ এই টেস্ট সিরিজটা পারচেস করবো, দেন তোমরা মাত্র 299-এ পেয়ে যাবে। NS কেরিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবে, ঠিক আছে, সেখানে গিয়ে কিন্তু তোমরা এই টেস্টগুলো দিতে পারবে। চোদ্দ নম্বর প্রশ্ন, একটি নির্দিষ্ট আসল যখন একটি নির্দিষ্ট হারে সরল সুদে বিনিয়োগ করা হয় তার পরিমাণ 2 বছরে এত টাকা এবং 5 বছরে এত টাকা দাঁড়ায়। দেখো টোটাল 5 বছর মানে এখানে 2 আর এখানে থাকলো আর বাকি 3, তাহলে কত হচ্ছে 1600 টাকা, 1100 টাকা আর 500 1600, তাহলে এখানে 2 রয়েছে, তাহলে 498। তাহলে 3 বছরে 498, 1 বছরে কত হচ্ছে 3 16 48, 3 6 18, ঠিক আছে। তাহলে এখানে আমাদের আসল বের করতে হবে, তাহলে 2 মানে কত বের করে নাও, দেখো 6 2 12 2 16 32 33, 332। এটা হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্ট যোগ করার পরে 1102, তাহলে ইন্টারেস্ট মাইনাস করে দাও, এখানে 7 হবে, তাই না, হ্যাঁ, তাহলে ঠিকঠাক রয়েছে। তাহলে অপশন এ 770, ঠিক আছে, অপশন এ 770 হচ্ছে প্রিন্সিপাল, এটা হচ্ছে প্রিন্সিপাল। দেখো 15 নম্বর বলেছে দুধ ও জলের মিশ্রণ, দুটি মিশ্রণে 10% জলের পরিমাণ রয়েছে, 10% ও 20%, দুটি মিশ্রণ কি অনুপাতে মেশালে এত পরিমাণ জল হবে। তাহলে এটা একদম সহজ প্রশ্ন রয়েছে, 10% রয়েছে 2%, দুটোকে মেশানো হলো, নতুন মিশ্রণে 16% জল থাকবে, 16 - 10 মানে হচ্ছে 6, 3 2 2 4 3 2 6 2 3, অপশান সি 2:3। নেক্সট যেটা রয়েছে এটা তোমাদের জন্য থাকবে বাড়ির কাজ, প্রত্যেকে কমেন্ট করো এটার অ্যান্সার কী হবে, এবং তার সাথে প্রত্যেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ক্লাসটিকে লাইক করবে। এবং নেক্সট ক্লাস তোমরা আগামীকাল ঠিক রাত্রি 9:30 পেয়ে যাবে, ঠিক আছে, প্রত্যেকে চোখ রাখবে। WBP বলো বা ফুড SI পরীক্ষার জন্য কিন্তু এই ক্লাসগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে দেখা হবে আগামীকাল, থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ।